গত 19/9/2019 আমাদের মালদা থেকে নালাগোলাগামী একটি বাস আপনার ঘোড়াবাড়িতে দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়। সেই কারণে 15/10/2019 হরিপুর থানায় আমাদের ড্রাইভার ওখানে আত্মসমর্পণ করে। ওই দিনই হরিপুর থানার আইসি ওকে কোর্টে চালান করে। তখন মহামান্য আদালত ওদিন ওর জামিন মঞ্জুর করেনি, না করে ওকে 308 ধারা, 307 আর 279 আর 337 এই সমস্ত ধারা প্রয়োগ করার উপরে। তা আমাদের বক্তব্য হচ্ছে, একটা ড্রাইভারকে যদি অ্যাটেম্প টু মার্ডারের ধারাগুলো ওর প্রয়োগ করে, সে ড্রাইভার তো আর গাড়ি চালাবে না। সে ড্রাইভারটা তো মার্ডার করার উদ্দেশ্য নিয়ে সে গাড়ি বের করেনি। ও যেটা পরিষেবা দেওয়া ঠিক দিচ্ছে, কিন্তু আমাদের মূল দাবি হচ্ছে প্রথমত ড্রাইভারকে জামিন দিতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে ড্রাইভার বন্ধুদের উপর থেকে 308 ও 307 ধারা অভিযোগ দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে। তিন নম্বর দাবি হচ্ছে দুর্ঘটনায় বা অ্যাক্সিডেন্ট কেসে আমাদের ড্রাইভার বন্ধুদের বিরুদ্ধে 304 ধারা কোনো রকম মামলা প্রয়োগ করা যাবে না। আর চার নম্বর যে দাবিটা আমাদের, যে কোনো মামলায় আমাদের বাস কর্মীকে হয়রানি করা যাবে না। আজকে কি করছেন? আমরা আজ কর্মবিরতি পালন করছি আজ থেকে। কি নাম আপনার? আমার নাম রতন রায়।